গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের ট্রিপের থার্ড ডে মানে লাস্ট ডে। খুব ভোর ভোর আমরা অযোধ্যা সার্কিট ছেড়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা গড় সার্কিটটা দেখব, মানে গড় পঞ্চকোট, তার সাথে দেখব পাঞ্চেত ড্যাম, বরন্তি ড্যাম আর জয়চণ্ডী পাহাড়। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গড়পঞ্চকোট। পাঞ্চেত পাহাড়ের নিচে অবস্থিত এই গড়পঞ্চকোট পুরুলিয়ার অন্যতম একটি দর্শনীয় স্থান। এখানে একটা সুন্দর মন্দির রয়েছে যেটা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়, এবং পিছনে রয়েছে পাঞ্চেত পাহাড়। সবুজ সতেজ, চারপাশের পরিবেশটাও খুব সুন্দর, এবং এই জায়গাটি মূলত বিখ্যাত পঞ্চকোট রাজপ্রাসাদের ধ্বংসাবশেষের জন্য, যেটা 18th century বর্গি আক্রমণের একটি নিদর্শন। আমরা এখন গড়পঞ্চকোটে এসেছি, মন্দিরটা দেখলাম এখানে পিছনে। এবার ওয়াচ টাওয়ার আছে একটা, ওয়াচ টাওয়ারটা আমরা এখন উঠলাম না, দেখছি উঠবো যদি। ওটা একটা আসলে রিসোর্টের মধ্যে, ওটা খোলা থাকলে উঠবো। আগেরবার আমি একবার এসেছিলাম তখন উঠেছিলাম। এখন আমরা গড়পঞ্চকোটের এই জঙ্গলে ঢুকছি। এই জঙ্গলটা দিয়ে এই যে পাহাড়, হ্যাঁ উপরে যাওয়া যায়। উপরে দুটো ভাঙা ভাঙা মন্দির আছে, ফোকাসটা মারলে দেখতে পারবো। আমি গেছিলাম আগেরবার, অনেকটা উপরে, ওই কিছুই নেই মন্দিরের মধ্যে, বলে শিব মন্দির পুরনো, মাঝখানে একটা আছে ভাঙা, তার অনেকটা উপরে আছে। পুরো মন্দির অবধি যাওয়ার ইচ্ছা নেই আমাদের। হ্যাঁ এরকম টাইপের মন্দির এখানে ভর্তি। কিছুদূর উঠবো দেখি পাহাড়ে, চলে পাহাড়ে উঠি, ওরা যাক পাহাড়ে। ওই যে সব পাহাড়, এই যে এখানে মন্দিরে যাওয়ার ডিরেকশন দেওয়া আছে, সোজা ওই পথ দিয়ে পাহাড়ের উপরে উঠে যেতে হবে। আমরা কিছু দূর গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত, শতানি ঘাম হচ্ছে, গরম খুব না? হ্যাঁ আমি আগেরবার গেছিলাম পুরোটা, এবার কিছু নেই, অনেকটা গিয়েছিলাম মন্দির, কিছু নেই, ভাঙা একটা মন্দির, মন্দিরের মধ্যে বলছে শিব মন্দির, কিন্তু আসলে বাদুরের বাসা পেয়েছিলাম, আর কিছু পাইনি। আর তার আগের যে মন্দিরটা বলছে ওটা শুধু একটা ওই পাথরের একটা ফলক মতো করা, আর কিছু নেই। আমরা এখন নামছি নামার পথে। এখন আমরা রয়েছি পাঞ্চেত ড্যামে। দামোদর ভ্যালি কর্পোরেশনের ফার্স্ট ফেজে যে চারটে মাল্টিপারপাস ড্যাম তৈরি হয়েছিল, তার মধ্যে সর্বশেষ এটি। দামোদর নদীর উপর তৈরি এই পাঞ্চেত ড্যাম, চারপাশের সিনারিটা অসাধারণ সুন্দর, দেখতেই পাচ্ছ নীল আকাশ, একটু হালকা মেঘলাও করে এসছে, আর জলটা খুব ক্লিয়ার। এবং এখানে একটা লম্বা সিঁড়ি রয়েছে, তো এই সিঁড়ি দিয়ে যদি একদম নিচে যাও তো পাঞ্চেত ড্যামের আরও সুন্দর একটা ভিউ পাবে, এবং অবশ্যই তোমরা যেতে পারো। আজকে আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে বরন্তি। পুরুলিয়ার শান্তুরি ব্লকে অবস্থিত এই বরন্তি গ্রাম অন্যতম একটি জনপ্রিয় জায়গা। এর পাশেই রয়েছে বরন্তি লেক আর বরন্তি ড্যাম। চারপাশের পরিবেশটা অসাধারণ সুন্দর, এবং এখানে কিন্তু সূর্যাস্ত দেখার মজাই আলাদা। তো যারা আসবেন বিকেলের দিকে, আসলে আপনারা অবশ্যই সূর্যাস্ত দেখতে পারেন, এবং পাশে যে বরন্তি গ্রাম আছে সেখানেও আপনারা ঘুরতে পারেন। পুরো গ্রাম্য পরিবেশ, একদম আমরা ছোটোবেলায় বইতে যেরকম পড়তাম পুরো সেই রকম গ্রাম্য পরিবেশ আপনারা অনুভব করতে পারবেন। এবং এখানে থাকার জন্য কিন্তু অনেক রিসর্ট এবং ছোট ছোট হোটেল রয়েছে।
চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন জয়চণ্ডী পাহাড়। পুরুলিয়ার রঘুনাথপুরে অবস্থিত এই জয়চণ্ডী পাহাড় পর্যটকদের কাছে একটি পরিচিত নাম। এই পাহাড়ের মাথায় রয়েছে মাতা জয়চণ্ডী দেবীর মন্দির। পাহাড়ের উপর থেকে পুরুলিয়া শহরটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবং তা বাদেও চারপাশে সবুজ পরিবেশের একটা সুন্দর দৃশ্য দেখা যায়। পাহাড়ের নিচটাও বেশ জমজমাট, অনেক দোকানপাট রয়েছে এখানে এবং শীতকালে কিন্তু এখানে মেলাও হয়। পাহাড়ে উঠতে হলে আপনাকে অ্যাপ্রক্স 300টা মতো সিঁড়ি পেরোতে হবে। তবে যেখানে একটাই সমস্যা, যে রাস্তা দিয়ে আপনারা আসবেন সেই রাস্তাটা কিন্তু একটু বাজে, তো সেটা মাথায় রেখেই আসবেন। আমাদের 3 দিনের পুরুলিয়া ট্রিপ এখানেই শেষ হচ্ছে। তবে এইবার কিন্তু পুরুলিয়াটাকে পুরো অন্যভাবে চিনলাম। পুরুলিয়ার ছোটো ছোটো গ্রামগুলো, পুরুলিয়া যে জঙ্গল আছে, বিশেষ করে আমাদের হোটেলের পিছনে জঙ্গলের যে এক্সপিডিশনগুলো ছিল ওগুলো সত্যি সেরা ছিল এক কথায়। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর তোমাদের এরকম কিছু এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সঙ্গে থাকো, সুস্থ থাকো।